আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সিএসএস টিউটোরিয়াল পর্বে জানাই স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা। ধারাবাহিকভাবে এটি আমাদের সিএসএস এর 25তম পর্ব এবং আজকের পর্বে আমরা শিখব সিএসএস এর ফিল্টার প্রপার্টি নিয়ে কাজ করা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো ফিল্টার প্রপার্টি জিনিসটা বোঝানোর জন্য আসলে এই জিনিসটা আসলে আমরা ইমেজের মধ্যে ইউজ করলে সবচেয়ে বেটার জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে? তো এখানে স্টাইল ডট আছে, এইটা এখানে না আগেরটার, আমাদের সিএসএসটাও কানেক্ট হয়েছে। সো ফিল্টারের জন্য আমরা ইমেজ নিয়ে আসলে কাজ করতে হবে। তো আমি জাস্ট একটা ইমেজ আনি, সাপোজ কোল্ড পিক, আমরা জাস্ট একটা ইমেজ ডাউনলোড করবো। সাপোজ এইটা এইটাকে আমরা ডাউনলোড করতে পারি, সেভ ইমেজেস, আমরা আমাদের ফোল্ডারটাতে ডাউনলোড করব। নাম্বার ওয়ান এটা 25, অ্যান্ড এখানে ইমেজেস ডট জেপিজি দিয়ে সেভ করলাম আমরা। এখন এটার মধ্যে আসলে আমরা এই ইমেজটাকে নিয়ে আসবো, এর মধ্যে দিতে পারি ইমেজেস ডট জেপিজি সেভ দিই, অ্যান্ড এখানে আমরা রিলোড দিই, আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে খুব সুন্দরভাবে, ঠিক আছে? তো এই ইমেজটাকে ধরে আসলে আমরা কিছু ট্যাগ লিখি। সাপোজ হচ্ছে কি আমরা এই ইমেজের মধ্যে একটা বর্ডার দিতে পারি, সরি, 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তো এখানে আমরা দেওয়ার পর এখানে দেখেন সলিড ব্ল্যাক আসছে। এখন ফিল্টার প্রপার্টি আমরা ইউজ করব, বাট ফিল্টারের অনেকগুলা ভ্যালু আছে। সাপোজ হচ্ছে গিয়ে এই ইমেজটাকে যদি দেখাই, আমি এটার মধ্যে একটা ফিল্টার প্রপার্টি যদি ইউজ করি, এটার একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে গিয়ে ব্লার। এটাকে ব্লার লেখার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে, দেওয়ার পর আপনি যে কোনো একটা ভ্যালু দিতে পারেন। সাপোজ হচ্ছে গিয়ে 1 পিক্সেল, তারপর 2 পিক্সেল, আপনার যদি এখানে 3 পিক্সেল দেন তাহলে দেখেন এই যে ইমেজটা আছে এই ইমেজটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে উইথ তার বর্ডারটা, ঠিক আছে? তার বর্ডারটাও কিন্তু ব্লার হয়ে গেছে। সো আমি যদি ফিল্টারের আরও কিছু দেখি, অল দ্য ভ্যালুস অফ ফিল্টার প্রপার্টি ইন সিএসএস, এটা লেখার পর আসলে ফিল্টার প্রপার্টি নিয়ে অনেকগুলো আছে। সাপোজ এখানে আছে, আমরা প্রথম 3টা ওপেন করতে পারি, দেখি আমরা কি কি আছে। সো এখানে এসে এগেইন আপনাদের স্ক্রিনটা আটকা যাইতে পারে, বাট আমরা এখানে দেখি আমরা কি কি ইউজ করতে পারি। ফিল্টার প্রপার্টি ব্লার, ইয়েস, এই যে এখানে আমরা পাইছি এই যে সিএসএস সিনট্যাক্স জিনিসটা দেওয়া আছে W3 স্কুলে আছে, এখানে আপনি দেখেন এখানে আপনি ব্লার ইউজ করতে পারবেন, ব্রাইটনেস ইউজ করতে পারবেন, কন্ট্রাস্ট, ড্রপ শ্যাডো, গ্রে স্কেল, হিউ রোটেট, তারপর ইনভার্ট, ওপাসিটি, স্যাচুরেট, সেফিয়া, URL, এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে? আবার ফিল্টার নানও আরেকটা আছে, ঠিক আছে? এই নান দিলে আপনার ওই ইমেজটাতে কোনো ফিল্টার পাবে না। আবার আমরা যদি এই ওয়েবসাইটে যাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে ফিল্টার URL আছে, ব্লার আছে, কন্ট্রাস্ট আছে, গ্রে স্কেল আছে, তারপর আরও অনেক কিছু আছে যেটা আমরা W3 স্কুলে দেখছি। তারপর নেক্সট আরেকটায় দেখি আমরা এখানে কিছু ডেমো সহ দিয়ে দিচ্ছি, এখানে দেখেন কন্ট্রাস্ট এটার বাড়ছে, এটা হচ্ছে গিয়ে নর্মাল পিক, এটার স্যাচুরেট 130% হয়েছে, সেপিয়া 0.5। তারপর এই যে একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে, বাট এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো আমরা আমাদের এখানে ইউজ করে। বাট এখানে দেখেন এই যে 11টা জিনিস আছে, এই 11টা সিনট্যাক্স আমরা ফিল্টারের মধ্যে ইউজ করতে পারি। তো তার জন্য আমি যদি এই সাপোজ এই ইমেজটাকে একটু ডুপ্লিকেট করি,
and এখানে একটা ক্লাস দিতে পারি আমরা ক্লাস দিলাম হচ্ছে গিয়ে 1 ঠিক আছে তো আমরা যদি এখানে 1 টাকে ধরে আসলে 1 দিয়ে এরকম হবে না জাস্ট আমরা c1 দিতে পারি তাহলে এখানে আমরা c1 দিয়ে আমরা এখানে ফিল্টার ইউজ করতে পারি ফিল্টার হচ্ছে গিয়ে ব্লার আমরা এখানে 3 পিক্সেল দিলাম আর প্রথম যে ইমেজটা আছে যেটাতে কোনো ক্লাস নাই সেটা হবে গিয়ে আমাদের মেইন মেইন ইমেজ তো এখানে দেখেন আমরা আমাদের নেক্সট ইমেজটা পাচ্ছি যেটা ব্লার হয়ে আছে তারপর আমরা এখানে আরেকটা তৈরি করতে পারি যেখানে আমরা c2 ইউজ করতে পারি c2 এন্ড এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করে জাস্ট এখানে c2 দিলাম এন্ড এখানে আমরা দিতে পারি ব্রাইটনেস ঠিক আছে তো আমি এটা বাদ দেই ব্রাইটনেস কিন্তু পার্সেন্টেজে দিতে হবে আপনার এখানে দিতে হবে সাপোজ আপনি এখানে দিতে পারেন 100% তাহলে দেখবেন যে এটা একদম 100% অর্থাৎ প্রথম ছবিটা এবং তিন নম্বর ছবিটা কিন্তু একদম 100% মানে সেম অর্থাৎ এখানে ব্রাইটনেসটা একদম ঠিকই আছে বাট এখানে যদি আপনি এখানে দিয়ে দেন যদি আপনি 200 পিক্সেল তাহলে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে যে তার ব্রাইটনেস অতিরিক্ত হয়ে গেছে যার জন্য সে মানে নরমাল অবস্থায় নাই তারপর আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট এটাও পার্সেন্টেজে দিতে হয় তো আপনারা যদি আরেকটা ইমেজ তৈরি করি সাপোজ এখানে আমি দিলাম 3 তারপর হচ্ছে গিয়ে এখানে আমি ডুপ্লিকেট করলাম সরি এখানে আমি দিতে পারি 3 এন্ড এখানে আমি দিলাম যে কন্ট্রাস্ট আমি এখানে কন্ট্রাস্ট দিব এটাও দিলাম 200% তাহলে দেখেন এখানে দেখেন প্রথম ইমেজটা এবং চার নাম্বার ইমেজটা কিন্তু সেম না এটার মধ্যে কিন্তু কিছু চেঞ্জেস চলে আসছে বা এটার কন্ট্রাস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে তারপর আমরা যে জিনিসটা দেখতে পারি আমরা আরেকটা নেই সাপোজ হচ্ছে গিয়ে আচ্ছা কন্ট্রোল আমরা কন্ট্রোল সি দ্য 4 দিলাম অর্থাৎ ক্লাস 4 আমরা এখানে আরেকটা ক্লাসের স্টাইল করব এবং এখানে আমরা দিতে পারি যেটা দেখছি হচ্ছে গিয়ে সেটা হচ্ছে স্যাচুরেট তো স্যাচুরেটের ভ্যালুটা আমরা এখানে দেখতে হবে এখানে আমরা স্যাচুরেট স্যাচুরেট মেবি এখানে পার্সেন্টেই দেওয়া যায় আমরা পার্সেন্ট দিয়ে দেখি এখানে দেখেন এই এখানে 200% দেওয়ায় এটা এবং এটার মধ্যে কিছু চেঞ্জ আসছে আসলে এই জিনিসগুলো এত ভালো বোঝা যায় না এটা আমরা ফটো বিভিন্ন ইমেজ এডিটিং এর জন্য বা ছবি এডিটিং এর জন্য কিছু সফটওয়্যার ইউজ বা অ্যাপ ইউজ করি সেখানে এগুলা দেওয়া থাকে আমরা এগুলা বাড়ায় কমায় দেখি তো এখানেও সেম আপনারা ভ্যালুগুলো বাড়ায় কমায় আসলে বুঝতে পারবেন যে জিনিসগুলা কীরকম চেঞ্জেস আনে ঠিক আছে এখানে দেখেন 500% দেওয়ায় এটা আরও বেশি চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আমরা আরেকটা দিতে পারি সাপোজ হচ্ছে গিয়ে c5 যেটা ওপাসিটি বোঝায় ওপাসিটি টিউটোরিয়ালটা আগে আমরা দেখছি যেটা অস্বচ্ছতা জিনিস বোঝায় তো আমরা এখানে ওপাসিটি ইউজ করলাম অ্যান্ড ওপাসিটি আমরা 0 থেকে 1 মধ্যে দিতে পারি তো আমরা যদি এখানে দেই 0 আচ্ছা প্রথমে 1 দেই তাহলে দেখেন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে বাট আমরা যদি এখানে 0 দেই তাহলে এটার ওপাসিটি একদম নাই হয়ে যাবে বাট এখানে কিন্তু ইমেজটা আছে তো আমরা এখানে 0.7 দিলাম অ্যান্ড আমরা লাস্ট আরেকটা দেখতে পারি লাস্ট না আরও আছে বাট আমরা এটা দেখতে পারি সেটা হচ্ছে গিয়ে সরি সেটা হচ্ছে c6 অ্যান্ড এখানে আমরা ইউজ করতে পারি হচ্ছে গিয়ে গ্রে স্কেল ঠিক আছে গ্রে স্কেলটা আমরা দেখতে পারি সাপোজ এখানে গ্রে স্কেল দিলাম আমরা এখানে দিতে পারি হচ্ছে গিয়ে কি বলে এটাকে আমরা 70% দিলাম
এন্ড এখানে আমরা একটু রিফ্রেশ করি তাহলে দেখেন এটার ওপাসিটি কমছে আর এটার গ্রে স্কেলটা কিন্তু দেখেন এটা নরমাল পিক না নরমাল পিকের সাথে এটার কিন্তু একটু চেঞ্জ আছে বা এটা একটু গ্রে কালারে চলে আসতেছে এটা যদি আমরা একটু বাড়ায় দিই সাপোজ 150% তাহলে দেখেন এটা আরো বেশি গ্রে হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ এখানে ডার্কনেসটা মেবি বেড়ে যায় যদি আমরা গ্রে স্কেলের পার্সেন্টেজটা বাড়ায় দেই সো এটা ছিল মেইনলি ফিল্টার প্রপার্টির ব্যবহার ফিল্টার দিয়ে কোনো ইমেজের আমরা ফিল্টার চেঞ্জ করতে পারি বা ফিল্টার দিতে পারি আর ফিল্টারে এই এই সিনট্যাক্সগুলো ইউজ করা হয় ঠিক আছে আর এই জায়গায় আসলে আপনি এখানে দিতে পারবেন দেখতে পারবেন যে ফিল্টার ফাংশনের মধ্যে আপনি কি কি ইউজ করতে পারেন কোন সময় কোনটা ব্লার দিলে আপনি পিক্সেল ইউজ করবেন ব্রাইটনেসের সময় পার্সেন্টেজ কন্ট্রাস্টের সময় পার্সেন্টেজ তারপর ড্রপ শেডো আরেকটা আছে তারপর এখানে গ্রে স্কেলে পার্সেন্টেজ আছে হিউ রোটেটে আরেকটা আছে তারপর ইনভার্ট আছে আমরা যদি ইনভার্ট জিনিসটা একটু দেখি সাপোজ হচ্ছে কি আমরা আরেকটা নেই এখানে আমরা 7 দিলাম এখানে 7 নেওয়ার 7 দিলে আমরা এখানে ইনহেরিট না সরি ইনভার্ট দেখব ইনভার্ট এত পার্সেন্ট এটা পার্সেন্টেজে হয় তো আমরা যদি এখানে দেখি তাহলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এটার কালারটা চেঞ্জ হয়েছে তারপর হচ্ছে আর অনেক জিনিসে চেঞ্জ হচ্ছে আসলে আমরা যদি আরও বাড়াই তাহলে আরও চেঞ্জেস দেখতে পারবো আমরা যদি এখানে 200% করি তাহলে দেখবেন এটা চেঞ্জ হয়েছে কিছুটা বাট এতটা বোঝা যাচ্ছে না সো এরকমই জাস্ট নিজে থেকে ঘাটায় ঘাটায় দেখতে হবে আর ইউজেসটা সেম এখানে যেরকম ব্লার ইউজ করা হয়েছে ব্রাইটনেসটাও সেম কন্ট্রাস্টও সেম জাস্ট এখানে ভ্যালুগুলো চেঞ্জ হবে এবং এখানে তার রেজাল্টে বোঝা যাবে যে এই মানে ওই ভ্যালুটার কতটুকু মানে ওই ভ্যালুটা আসলে কী ইম্প্যাক্ট ফেলে ওই ফিল্টারের উপর ওই ফিল্টার প্রয়োগ করার পর সো আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পারছেন আমরা দেখা হচ্ছে সিএসএস এর নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট টপিকে টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সবাইকে